প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নানুস হাইস্কুল এন্ড কলেজের অনলাইন ক্লাস কার্যক্রমে আমি আবারও তোমাদের শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি। বরাবরণে আমি পলাশচন্দ্রদের সরকারি শিক্ষক বাংলা বিভাগ নানুস হাইস্কুল এন্ড কলেজের পক্ষ থেকে আজকে বাংলা দ্বিতীয় পত্রের নির্মিতি অংশের প্রতিবেদন নিয়ে কিছু আলোচনা করব। আজকে আমাদের প্রতিবেদন নিয়ে যে আলোচনা থাকবে সেই আলোচনায় কিছু কিছু প্রশ্ন থাকবে, সমস্যা থাকবে, যে সমস্যাগুলো আমরা সমাধান করার চেষ্টা করব। অত্যন্ত ছোট পরিসরে আমরা আজকে ক্লাসটি নেব। তোমাদের অর্থাৎ শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের আলোকে আমি আজকে এই বিষয়গুলি আলোচনা করার চেষ্টা করব। তাহলে শিক্ষার্থী, আমরা প্রথমেই আমাদের ক্লাসে শুরু করি যে কী কী বিষয় আজকে আমাদের থাকছে। যে আমাদের কাছে অনেকগুলো কোশ্চেন আসছে, যেমন স্যার প্রতিবেদনটা আসলে প্রতিবেদনটা কী, আসলে প্রতিবেদন প্রতিবেদন হচ্ছে আমরা চাক্ষুষ নিজ চক্ষে দেখা, নিজ চক্ষের সামনে বা আমরা সরাসরি সেই স্থানে প্রত্যক্ষভাবে উপস্থিত হয়ে যে বিষয়গুলো দেখতে পাই বা অবলোকন করেছি সেই বিষয়গুলি হচ্ছে খাতায় লিপিবদ্ধ করলে একটি নির্দিষ্ট নিয়ম, একটি নির্দিষ্ট ফর্মাতে অ্যাড্রেসিং যাকে করার তাকে অ্যাড্রেস করে বা সম্বোধন যাকে করতে হবে তাকে সম্বোধন করে যিনি করেছেন যে বিষয়গুলো যে বিষয়গুলো উপস্থাপন করলে সেটা আবার প্রতিবেদন। ইংরেজিতে একটি কথায় বলে রিপোর্টিং, অর্থাৎ আমরা যে রিপোর্ট লিখি এই রিপোর্টটাই হচ্ছে প্রতিবেদন। যিনি করবেন রিপোর্টিং তিনি হচ্ছেন বিষয়টা, রিপোর্টিংটা কিসের উপরে হচ্ছে, রিপোর্টটা কি আর রিপোর্টটা অর্থাৎ প্রতিবেদন কে, এই তিনটি বিষয় আমরা ভালো করে জানলে বোঝা যায় প্রতিবেদন কী। অর্থাৎ ধরা যাক একজন সংবাদকর্মী কী করে, তিনি একটি কোথাও কোনো প্রতিষ্ঠানে অনুষ্ঠান উদযাপিত হয়, একটি অনুষ্ঠান উদযাপিত হয়, সেই অনুষ্ঠানটি তিনি কীভাবে দেখলেন, ওইখানে তিনি কাকে উপস্থিত দেখলেন, অনুষ্ঠান কীভাবে পরিচালিত হবে, কোন নির্দিষ্ট নিয়মে চলবে, সেই বিষয়গুলো যখন প্রত্যক্ষ করেন, প্রত্যক্ষ করে তিনি যখন খাতায় লিপিবদ্ধ করেন সেটি হচ্ছে তার লিখিত বক্তব্যটি হচ্ছে রিপোর্ট। আর তিনি যেটা করলেন সেটা রিপোর্টিং, আর যে ব্যক্তি করলেন তিনি হচ্ছেন রিপোর্টার, অর্থাৎ প্রতিবেদন যিনি করলেন তিনি প্রতিবেদন। সুতরাং সেক্ষেত্রে আমরা প্রতিবেদনকে এটা বুঝলাম যে আমরা চাক্ষুষ বা প্রত্যক্ষভাবে যে বিষয়টি অবস্থানের উপরে আমরা কিছু অবলোকন করি বা দেখি সে বিষয়টি যখন খাতায় লিপিবদ্ধ করা হয় তখনই সেটি হয় প্রতিবেদন। এখানে সত্য এবং বাস্তবিক তথ্য থাকে, কোনো ধরনের অতিরঞ্জিত বা মনোরঞ্জিত কোনো কথাবার্তা থাকে না, শুধুমাত্র বিষয়টির উপস্থাপনা থেকে শুরু করে এন্ডিং শেষ পর্যন্ত যা থাকে তা একটা কর্মাকারে বা সুন্দর একটা লিপিবদ্ধ নিয়মে থাকে, যার ফলে এটি পাঠকের কাছে এবং যার কাছে যা প্রাপকের উপরের কাছে গ্রহণযোগ্য হয়। তারপরে শিক্ষার্থী তোমরা আরও প্রশ্ন করেছো যেহেতু আমি প্রতিবেদনের নিয়ম এখানে দেখাচ্ছি না, বড় নিয়ম আমরা অনেকে প্রশ্ন করছি স্যার প্রতিবেদনে একটি বিষয় থাকে যে সূত্র বা স্মারক নম, এটা আসলে কীভাবে লিখতে হবে, এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যখন স্কুল প্রতিবেদন লিখবো অর্থাৎ বিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক প্রতিবেদনটি লিখবো এই সূত্র বা স্মারকটি হচ্ছে গুরুত্বপূর্ণ। কেননা এখানে ধরা যাক আমি যেটা আমাদের প্রতিষ্ঠান থেকে একটি প্রতিবেদন প্রকাশ করতে পারবো, তাহলে আমরা লিখবি যে নারায়ণগঞ্জ, এখানে আমরা ছোটো ফর্মেট লিখব নারায়ণগঞ্জ, আমাদের একটা ফর্মেট হয়ে থাকে নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজ অর্থাৎ উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ। ধরা যায় এখন আমি যদি তোমাদের পাঠ উপযোগী কয়েকটি প্রতিবেদন উল্লেখ করি, যেমন 16ই ডিসেম্বর তথা বিজয় দিবস, 21শে ফেব্রুয়ারি তথা শহীদ দিবস, বাংলা নববর্ষ বা পয়লা বৈশাখ উদযাপন ইত্যাদি বিষয়গুলোর উপরে যদি প্রাতিষ্ঠানিকভাবে প্রতিবেদন চাওয়া হয় তাহলে আমরা কী করবো, ধরা যায় বিজয় দিবস সম্পর্কে চাওয়া হবে, তখন তোমার পরীক্ষাটি ধরা যাক অনুষ্ঠিত হচ্ছে 20 তারিখে, এখন 16ই ডিসেম্বর চলে গেল, তুমি 20ই ডিসেম্বর পরীক্ষা দিচ্ছ, ধরা যাক তাহলে কী হয়, তখন তোমাকে 16ই ডিসেম্বর যে প্রতিবেদনটি তোমাকে দেওয়া হলো নিশ্চয়ই 16ই ডিসেম্বরের আগে তোমার মা তোমার গন্তব্যে বা তোমার কাছে সেটা শ্রেণীভিত্তিক হোক কিংবা ব্যক্তিগতভাবে হোক তোমার কাছে একটি মাধ্যমে সেটি পৌঁছেছে যে তোমাদের প্রতিষ্ঠান বা বিদ্যালয়ে এই উৎসবটি উদযাপিত হতে যাচ্ছে। নিশ্চিত তাহলে
যে নোটিশটি তোমাকে স্কুল খাতায় বা স্কুল নোটিশ খাতায় পাঠানো হবে সেটি হচ্ছে আসলে একটা সূত্র বা স্মারক মাল তোমাদের নোটিশ খাতায় অনেক তথ্য যায় অনেক ধরনের নোটিশ যায় বিজ্ঞপ্তি যায় তখন সেই বিজ্ঞপ্তিটা দেখা গেল যে সেটা হল যেহেতু বছরের শেষ দিক হয়তো দেখা গেল সেটা সন্তীর্ণ হওয়ার একটা নোটিশ সেটা মধ্যে একটা নোটিশে ছিল যে বিজয় দিবস অনেকগুলো নোটিশের মধ্যে একটা ছিল ক তুমি সন্তীর্ণের ক বা শুধু সন্তীর্ণ দেখতে পারো সত্তর হাইকে দিয়ে দেখতে পারো ক 2020 অর্থাৎ এটা তুমি বুঝালে যে আমাদের প্রতিষ্ঠানে যে নোটিশ খাতাটি আসে সেই নোটিশের বিজ্ঞপ্তি বা নোটিশ বা বিজ্ঞপ্তির মাধ্যমে আমরা এইটা দিয়ে বুঝালে আমাদের চুক্তিদার বলে যে সত্তর নম্বর নোটিশটা ছিল এই বিজয় দিবস উদযাপনে তখন তুমি প্রতিবেদন উল্লেখ করে লিখতে পারবে যে প্রকাশিত সূত্রের ভিত্তিতে আমরা এই বিষয়টি উপস্থাপন বা পেশ করলাম সুতরাং শিক্ষার্থী বুঝতে পেরেছ যে আমরা প্রাতিষ্ঠানিক নিয়মে যখন লিখব তখন এই সূত্র বা স্মারকটি থাকবে কিন্তু সংবাদপত্রে যখন উপস্থাপন করব কিংবা অন্যান্য মাধ্যমে যখন উপস্থাপন করব সরাসরি তখন এটা প্রয়োজন ততটা গুরুত্ব বহন করে না কিন্তু প্রাতিষ্ঠানিক নিয়মে এটি অবশ্যই অবশ্যই দরকার তৃতীয় একটি প্রশ্ন করছে স্যার আমাদের প্রথম অ্যাড্রেসিংটা আমরা অনেক সময় বুঝি না সংবাদটা কী ব্যাপার ধরা যাক আমি আজকের তারিখ দিয়ে দিচ্ছি যে আজকে আমার 20 তারিখ ডিসেম্বরের 20 তারিখ আমার 16 ডিসেম্বর সম্পর্কে লিখতে হবে তাহলে আমি এখানে লিখব যে 20/12/20 খ্রিস্টাব্দ আমি লিখলাম বরাবর আমরা যেহেতু স্কুলের কলেজ আমাদের সম্মানিত অধ্যক্ষ মহোদয়কে আমরা সম্বোধন করি অধ্যক্ষ মহোদয় আমি এখানে মহোদয় নাম লিখব বরাবর অধ্যক্ষ নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজ আমরা এটি লেখা কোথায় অবস্থিত নারায়ণগঞ্জ লোকেশন উল্লেখ করলাম নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ এখন এখানে আমি অনেকে বিষয়টা আগে লেখে বিষয়টা আগে তথা শুরু বিষয় লিখলাম অনেকে পরে সূত্রটা সূত্র হিসেবে ব্যবহার করে আবার কেউ এটা আগে তারিখের আগে লিখতে পারে কেউ বিষয়টা আগে লিখতে পারে এটা তোমার ইচ্ছা তুমি কোথায় লিখবে তবে আমি মনে করি ব্যাপার হচ্ছে বিষয় আগে দেওয়ার ভালো অর্থাৎ আমি যদি এখানে দিই তাও চলে আমি যদি এখানে দিই তাও চলে আবার আমি পরে দিলে কোনো সমস্যা নেই তখন তোমাকে এখানে লাইট হবে অ্যাকর্ডিং টু স্কুল অর্থাৎ তোমার প্রতিষ্ঠান অনুসারে তখন তোমার লেখে নারায়ণগঞ্জ উচ্চ বিদ্যালয় কলেজ ধরো যাক আমি 80 নম্বর করছি বা মেয়ে নোটিশটাকে দিচ্ছি ধরো যে এটা সম্পূর্ণ 80/2020 তাহলে এইবার তোমার মেনশন হয়ে গেল যে এই যে নোটিশটি ছিল সেই নোটিশের প্রেক্ষিতে আমরা এই প্রাতিষ্ঠানিক নিয়মে প্রতিবেদনটি উপস্থাপন করলাম শিক্ষার্থী তোমরা চাইলে এই অ্যাড্রেসিং অংশটুকু তোমরা লিখে নিতে পারো প্রিয় শিক্ষার্থী আমাদের শিক্ষার্থীরা যে সকল প্রশ্নগুলো করে সেগুলোর মধ্যে একটা দেখলাম আমরা প্রতিবেদনটা কি ওরা অনেকে বুঝতে পারে না দ্বিতীয়ত হচ্ছে আমরা সূত্রটা কীভাবে ব্যবহার করব তৃতীয়ত হচ্ছে আরও কিছু প্রশ্ন আসে প্রশ্নটি হচ্ছে যে স্যার আমরা যখন সংবাদকর্মী হিসেবে বা নিয়োগদাতা বা সংবাদদাতা হিসেবে লিখব তখন আমাদের প্রতিবেদনটি কীরকম হবে আমরা বলেছি এটা সাধারণভাবে লেখা হয় যে প্রথমে তুমি একটি পত্রিকা যদি দেখো ন্যাশনাল বা লোকাল একটি পত্রিকা যদি তুমি দেখো তাহলে তুমি বুঝতে পারবে যে আমরা প্রথমে কী করি এখানে হেডলাইন দিয়ে দিই যে মহান বিজয় দিবস উদযাপন মহান বিজয় দিবস উদযাপন ধরা যাক এটা ছোটো করে একটু বোঝানোর অর্থে আমরা উপস্থাপন করছি মহান বিজয় দিবস উদযাপন তখন আমরা এখান থেকে একটা সিম্বলিক আইকন ইউজ করি বা যেমন আমরা যদি এখন দেখা যায় একটা জিনিস বুঝতে হবে শিক্ষার্থী যদি সংবাদকর্মী বা সংবাদদাতা বা সংবাদ দান করে যে সকল রিপোর্টার তারা সংবাদপত্রে লিখছেন এখানে কিন্তু প্রাতিষ্ঠানিক কোনো বিষয় নেই সুতরাং তিনি কিন্তু তার লোকাল রিপোর্টার হিসেবে তিনি তার সেন্ট্রাল এডিটরকে উল্লেখ করবেন যে বা পত্রিকায় উল্লেখ করবেন যে আমরা সংবাদটি প্রকাশ করছি তাহলে এখানে বেশি কিছু নেই ধরা যাক আমি নারায়ণগঞ্জ জেলা থেকে একজন সংবাদকর্মী তোমাকে উপস্থাপন করছি তাহলে এখানে লিখতে হবে যে জেলা প্রতিনিধি
অনেকে লেখে জেলা প্রতিনিধি, অনেকে লেখে নিজস্ব প্রতিবেদন, যেহেতু কেউ এটা লেখে কেউ এটা লেখে যে নিজস্ব প্রতিবেদন, মানে তাদের পত্রিকার একজন প্রতিবেদন দিবে, যে কোনো ওয়েতে তুমি লিখতে পারো, অর্থাৎ দুইটা ফর্ম হয়, এটা লিখতে এটা লিখবে না, এটা লিখতে এটা লিখবে, জেলা প্রতিনিধি বা নিজস্ব প্রতিবেদন কি বিধে কত তারিখে দেওয়া হচ্ছে। এখন দেখা যাচ্ছে 16 ডিসেম্বর উদযাপনের বিষয়টি লেখা হয়েছে, তো তিনি কিন্তু ওই দিন উদযাপন শেষে লিখতে পারবেন, ওই দিন উদযাপন চলাকালীন সময় লিখতে পারবেন না, রিপোর্টটি কিন্তু হবে উদযাপিত হয়েছে তারপরে, সেখানে 1 ঘন্টা পরে হতে পারে, 1 দিন পরে হতে পারে, 10 দিন পরে হতে পারে, কিন্তু চলাকালীন অবস্থায় কিন্তু রিপোর্ট লেখাটা একটু কষ্টকর, সেটা একটা লাইভ বলি বা সরাসরি বলি। এখন যদি আমাদের রিপোর্ট লিখবো তাহলে তিনি লিখতে পারেন, ধরা যাক এটা চলে গেছে, আমরা পরের দিন পত্রিকা পাবো, স্বাভাবিকভাবে নিজের জেলা প্রতিনিধি এখন আমরা এখানে কী করবো, এখানে আমরা যদি দিই 16 ডিসেম্বর 20 তারিখে উনি দিলেন তাহলে ঠিক আছে, 16 ডিসেম্বর দিলে এই অনুষ্ঠানটা তো 16 ডিসেম্বর পত্রিকা তো সকালেই ছাপা যাবে, তিনি তার ওই দিনে অনুষ্ঠানটা ছাপাতে পারবেন, ধরা যাক 17 ডিসেম্বর আমি ওকে লিখতে পারি, যা আর এখানে আমি নিঃশুল্ক করতে হবে, এখানে আমরা ছোটো করে দিতে পারি নিজস্ব প্রতিবেদন, কোন জেলার প্রতিনিধি, কোন জেলার নিজস্ব প্রতিবেদন, তাহলে এটা তুমি দিতে পারো যে আমরা ধরা যাক দিলাম যে নগঞ্জ জেলা, আমরা মেনশন করলাম না নগঞ্জ জেলা নিজস্ব প্রতিবেদন, নগঞ্জ জেলা 17 ডিসেম্বর, তারপরে তুমি এখান থেকেই শুরু করে দিতে পারো, আর শেষে থাকবে প্রতিবেদন, প্রতিবেদন কে, জেলা প্রতিনিধি বা নিজস্ব প্রতিবেদন, এই দৈনিক ধরা যায় কলামে একটি পত্রিকা থেকে দেওয়া হয়েছে, জাস্ট এই বিষয়টি, আর এইটা একটি বিষয়গুলো জেনে গেলে আরেকটি বিষয় হচ্ছে শিক্ষার্থীর আমি বোঝাতে পেরেছি আশা করি, আরেকটি বিষয় হচ্ছে যে স্যার খামের ব্যাপারটি আসলে খামের ক্ষেত্রে বা এনভেলপের ক্ষেত্রে কী করি স্যার, স্বাভাবিকভাবে একটা মনে রাখতে হবে যে আমি প্রেরক আর হচ্ছেন প্রাপক, প্রাপক হচ্ছেন যিনি পাবে, অর্থাৎ ফ্রম টু, এটাকে আমরা যদি বলি ফ্রম টু, মানে কার কাছ থেকে যাচ্ছি, তাহলে আমি যদি জেলার প্রতিনিধি হিসেবে পাঠাই সংবাদপত্র তাহলে আমার নাম ধরা যায় প, আমি পলাচলতে দেয় প ইউজ করব, প আমি কি জেলা প্রতিনিধি, আচ্ছা আমি কোন জেলার প্রতিনিধি, আমি বলেছি নগঞ্জ জেলা, সেক্ষেত্রে আমি নগঞ্জ জেলা ব্যবহার করলাম, কোন পত্রিকা আমি লিখেছি দৈনিক প, সেখানে কিন্তু একটা দৃষ্টি আঘাত যখন যেগুলো নামের আদ্যক্ষর ইউজ করে তখন সেটা ইনভার্টেড কমার মধ্যে রাখাই বেটার, ভালো। এখন পাবেকে আমি ধরে নিলাম, পাবে হচ্ছে আমার সম্পাদক সাহেব, সম্পাদক কোথাকার কেন্দ্রীয় কার্যালয়, উনি হচ্ছেন কেন্দ্রীয় কার্যালয়, উনি আর এখন কোনো লোকাল নন, কেন্দ্রীয় কার্যালয় কোথায় এটা ধরা যায় ঢাকা, এবং কোন পত্রিকা দৈনিক, মিন্স আমি এখন মানে হচ্ছে আমি এখন এই যে এনভেলপটা ইউজ করলাম বা খামটা, এখানে আমি পত্রিকা হিসেবে কীভাবে লিখব, আর ঠিক যদি আমরা প্রাতিষ্ঠানিক নিয়মে লিখি তাহলে কী করবে শিক্ষার্থী, এখানে আমি ধরা লিখলাম ক, আমি এখানে বিষয়টি চলে আসবে যে শিক্ষার্থী বিজ্ঞান বিভাগ 10ম শ্রেণী, শিক্ষার্থী বিজ্ঞান বিভাগ ঠিক এরকম হয়ে যাবে, এই জেলা প্রতিনিধিরা চলে যাবে, আমি আমাদের হচ্ছি শিক্ষার্থী, আমি লেখলাম প শিক্ষার্থী 10ম শ্রেণী বিজ্ঞান বিভাগ, আমি দিলাম আমাদের স্কুলের অ্যাম্বুলেন্স, পুরোটা লিখতে হবে অ্যাম্বুলেন্স হাই স্কুল অ্যান্ড কলেজ, ঠিক আমি কার কাছে কাটিয়েছি, আমি যাতে অ্যাড্রেস করেছিলাম এইভাবে আমরা খামটি ব্যবহার করব, শিক্ষার্থী প্রতিবেদনে আসলে বিষয়টি হচ্ছে কি
অনেকটা অনেক স্টুডেন্ট অনেক শিক্ষার্থী মনে করে দরখাস্ত বা আবেদনপত্রের মধ্যে প্রতিবেদন না আসলে আবেদনপত্র কিন্তু একটা ভিন্নতা আছে একটি হচ্ছে প্রতিষ্ঠান প্রধানের কাছে আবেদনপত্র যেমন বরাবর অধ্যক্ষ নানা সায়েন্স কলেজ কলেজ নাম আবার আরেকটি আছে সরকারিভাবে সংবাদপত্র অর্থাৎ কেমন যে বরাবর আমি এখানে পত্রিকার মাধ্যমে সম্পাদক দৈনিক ঢাকা আপনার বহুল প্রচারিত জাতীয় দৈনিক পত্রিকা আমাদের বিশ্ববিদ্যালয় করে ঠিক আরেকটি আবেদনপত্রের ফর্ম হচ্ছে যথাযথ কর্তৃপক্ষ অর্থাৎ ওইটার অ্যাড্রেসিং যথাযথ অর্থাৎ আমি এলাকায় একটি স্কুল করব মাদ্রাসা করব কিংবা আমি এলাকায় একটি ডাকঘর স্থাপন করবো একটি নলকূপ স্থাপন করবো তখন এটা আমার এলাকার যিনি মাধ্যমকে সহায়তা করবেন অর্থাৎ মেয়র সাহেব হতে পারেন কাউন্সিলর সাহেব হতে পারেন জেলা প্রশাসক সাহেব হতে পারেন কিংবা আরও অন্যান্য যারা আছেন এর সাথে সংশ্লিষ্ট যে মন্ত্রণালয়গুলোর অধীনে যারা থাকে তারা হতে পারে সুতরাং এইভাবে আবেদনপত্রের তিনটি রূপ আমরা দেখতে পাই ঠিক প্রতিবেদনের ক্ষেত্রে কিন্তু এই বিষয়টি খেয়াল রাখতে হবে একটি হচ্ছে প্রাতিষ্ঠানিক নিয়মে একটি হচ্ছে সংবাদপত্রের নিয়মে আরেকটি হচ্ছে সাধারণ মানে কি আমরা অনেকে দেখবে শিক্ষার্থীদের প্রশ্ন থাকে তারা বলে যে স্যার আমরা অনেকে উপরে বা নিচে বক্স করে অনেকে দেখি যে প্রতিবেদনের শিরোনাম হ্যাঁ এটাও হয় প্রতিবেদনের শিরোনাম প্রতিবেদকের নাম নাম তো হয় না প্রতিবেদক প্রতিবেদক কোথায় প্রতিবেদনের স্থান তারিখ ও সময় এই যে আমরা এই বিষয়গুলো পরে পরে এখানে হেডলাইন দিয়ে তারপরে আমরা একদম শুরু করে দিই এইটাও করা যায় এটা একটা সাধারণ নিয়ম যাদের ওই দুইটা নিয়ম বুঝতে কষ্ট হয় তারা অনেকে এই নিয়মটা গ্রহণ করে বা করে ফেলে বা লেখে দেয় তাও হয় কিন্তু আমি মনে করি প্রাতিষ্ঠানিক নিয়মগুলো প্রাতিষ্ঠানিক নিয়মেই লেখা ভালো প্রতিষ্ঠানের বিষয়গুলো আর সংবাদকর্মী হিসেবে সংবাদদাতা হিসেবে যে বিষয়গুলো থাকবে সংবাদপত্রের মাধ্যমে লেখা ভালো তাহলে তোমার যেহেতু এটা একটি নম্বরের বিষয় নম্বর বিভাজনের ব্যাপার থাকে বোর্ড পরীক্ষা এবং খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় সুতরাং আমি কেন আমার মূল পরীক্ষায় এই নম্বর থেকে বিতাড়িত হব সুতরাং আমি চেষ্টা করব ভালোভাবে চর্চা করে শিখে এগুলো যেন সেই নিয়মেই লিখতে পারি তার জন্য আমার খুঁটিনাটি যে বিষয়গুলো থাকবে সেগুলো আমি যেন সলভ করতে বা সমাধান করতে পারি তাহলে শিক্ষার্থী আজকে প্রতিবেদনের টুকটা কিছু বিষয় নিয়ে আলোচনা করলাম তবে তোমাদের আমি তিনটি প্রতিবেদন বা তিন চারটে প্রতিবেদন দিয়ে দিই তোমরা বাসায় এবার প্র্যাকটিস করলে তোমাদের অনেক কাজে লাগবে যেহেতু আমাদের এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বিজয়ের মাস তাই তোমরা 16ই ডিসেম্বর এখনকার সময়ে এই শব্দটা ব্যবহার করা হয়নি 16ই ডিসেম্বর এইভাবে বোঝা যায় 16ই ডিসেম্বর তথা বিজয় দিবস উদযাপন এটা তুমি ভালো করে শিখবে এবার গুরুত্বপূর্ণ তারপরে আমরা প্রাতিষ্ঠানিক নিয়মে কিছু করতে পারি যেমন ধরা যাক আমাদের 21শে ফেব্রুয়ারি তথা শহীদ দিবস হিসেবে আমরা উদযাপন বাংলা নববর্ষটা করতে পারি যেটা আমাদের চিরায়িত ঐতিহ্যের ধারা এগুলো প্রাতিষ্ঠানিক নিয়মে বেশি আসে বাংলা নববর্ষ বা পয়লা বৈশাখ উদযাপন একটি বিষয় হচ্ছে ধরা যাক আমি আমাদের 17ই মার্চ বঙ্গবন্ধুর জন্মদিবস যদি আমরা পালন করি সাথে সাথে শিশু দিবস হিসেবে এটা আমরা পালন করি এইভাবে কিছু বিষয় থাকে যেগুলো প্রতিষ্ঠানের মধ্যে আমরা অবধারিত বা আমরা করে থাকি এই বিষয়টি তবে আমি তোমাদেরকে আজকে বাড়ির কাজ হিসেবে এই তিনটি প্রতিবেদন দিয়ে দিচ্ছি তোমাদের পরীক্ষায় তোমাদের অনেক পরীক্ষায় কাজে আসবে পরীক্ষায় কাজে আসবে অর্থাৎ আমাদের যে লেসন প্ল্যান ছিল সেই লেসন প্ল্যানের ভিত্তিতে আমি তোমাদেরকে এই তিনটি বিষয় দিচ্ছি তোমরা এই তিনটি থেকে ভালোভাবে শিখবে পার আপাতত তোমাদের এই করোনাকালীন সময় যে আমরা লেসন প্ল্যান দিই সেই লেসন প্ল্যানের নিয়ম ছিল আমরা নিয়মের পাশাপাশি কিছু বিষয় বললে ভালো করতে পারবে এবং শিক্ষার্থী তোমরা যে প্রতিবেদনগুলো আমি দিলাম বা যে বিষয়গুলো খুঁটিনাটি আলোচনা করলাম সেগুলো ভাষায় ভালো করে মন দিয়ে চর্চা করবে চেষ্টা করবে খুঁটিনাটি বিষয়গুলো সমাধান করা তাহলে তুমি ভালো করতে পারবে
আজকে আর প্রতিবেদন নিয়ে আলোচনা করছি না, যদি এটা একটি ছোট ক্লাস ছিল, কিছু কিছু প্রশ্নের আলোকে আমি এগুলো আজকে বোঝানোর চেষ্টা করলাম। তবে আশা করি বাসায় মন্দির পড়াশোনা করবে, সেই সম্মান সাফল্য কামনা করে, সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার ক্লাস শেষ করলাম, বিদায় দিচ্ছি, আবার দেখো নতুন ক্লাস।